পৃথিবীতে মানুষের মতো মানুষ আছে, এই কথাটা অবশ্যই আপনারা শুনেছেন। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজভাবে বুঝতে পারবেন যে পৃথিবীতে আপনার মতো অবিকল দেখতে কয়েকজন মানুষ আছে এবং দেখতে কেমন। হ্যাঁ সত্যি তাই, অবিশ্বাস্য হলেও সত্য। আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কার মতো দেখতে, পৃথিবীতে কোন প্রান্তে আপনার মতো সেম মানুষ আছে কি না, দেখতে কেমন সম্পূর্ণ বুঝতে পারবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে কোনো মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। মনে করেন যে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, এই যে গুগল ক্রোম। গুগল ক্রোম ওপেন করার পর এখানে গিয়ে লিখতে হবে পিম আইজ। লেখার পরে যে ওয়েবসাইটটা আসলো pimeyes.com, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন সার্চ অপশন আছে এবং আপলোডে ফটো অপশন আছে, এটার উপরে ক্লিক দেবেন। যখন ক্লিক দেবেন তখন দেখুন ওপেন, এই যে ক্যামেরা যে আপলোড করার যে অপশন আছে বা ছবি তোলার অপশন আছে, এখান থেকে আপলোডে ছবি, এখান থেকে আপনি আপনার যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন। মনে করেন এই যে আমার একটা ছবি আছে, ছবিটা সিলেক্ট করে ডানের উপরে ক্লিক করলাম, এই যে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে বলছে স্টার্ট সার্চ, এই স্টার্ট সার্চের উপরে ক্লিক করলাম। স্টার্ট সার্চের উপরে ক্লিক করার পর দেখুন আমার সামনে কিছুগুলো রেজাল্ট চলে এসেছে, এবং দেখুন এই যে কয়েকটা ছবি আছে তার ভেতরে দুইটা ছবি আমার নিজেরই আছে, এবং এইখানে মনে হয় চেয়ারের ভেতরে তাদের সাথে আমার চেয়ারের একটু ম্যাচ আছে, সেজন্য তাদের এই যে রেজাল্টে চলে এসেছে। হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে তাদের চেয়ারের সাথে আমার চেয়ারের কতটুকু মিল আছে, যে দেখুন আমার চেয়ারের মতো তাদের চেয়ারের অনেক মিল, এই যে তাদের এই রেজাল্ট চলে এসেছে। এভাবে আপনি খুব সহজেই আপনার চেহারার সাথে যাদের মিল আছে এভাবে খুঁজে খুঁজে দেখতে পারেন। এটা আসলে অনেক মজার এবং ফানি ব্যাপার যে পৃথিবীতে আপনার মতো কোনো মানুষ আছে কি না দেখতে পাওয়াটা আসলে সৌভাগ্যের ব্যাপার, যা আগে কখনোই মানুষ পারত না। এই আর্টিফিশিয়ালের যুগে এটা খুব সহজভাবেই মানুষ পারছে, জাস্ট এই ওয়েবসাইটে লগ ইন করে এভাবে সার্চ করলেই আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।